আমি দুটো ডিম দিলাম, কিন্তু ডিম ফুটে তো কয়েকদিনের মধ্যে ছানা আসবে। ডিম ফুটে ছানা বেরোনোর আগে আমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার মজুত করে রাখতে হবে। সামনে বর্ষার দিন, বৃষ্টি এলে তো ঘর থেকেও বেরোতে পারবো না। যাই, আমি বরং খাবার সংগ্রহ করে নিয়ে আসি। এই বলে কাকুলি খাবার সংগ্রহের জন্য সুখীর বাসায় যায়। কি ব্যাপার কাকুলি, তুই আমার ঘরে? তুই তো ডিম দিয়েছিস, তোর তো তোর ঘরে থাকার কথা। হ্যাঁ দিদি, সামনেই তো বর্ষাকাল, ঘরে আমার দুটো ছানা আসতে চলেছে, ওদের জন্য তো খাবার সঞ্চয় করতে হবে। তাই বলছিলাম কি, চলো সুখি, পাশের জঙ্গলে কিছু খাবার সংগ্রহ করতে যাই, আমার একা যেতে একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চল তবে। এই বলে সুখি কাকুলির সাথে পাশের জঙ্গলে খাবার সংগ্রহের জন্য যেতে থাকে। যেতে যেতে তারা একটা বড় ফলের বাগান দেখতে পায়। আরে, এই জঙ্গলে এত ফলের সমাহার, আগে তো কখনো এত ফল দেখিনি। আগে তো জানতামই না যে এই জঙ্গলে এত বড় ফলের বাগান আছে। তোর সাথে এসে ভালোই হলো, এখন থেকে রোজ আমি এই বাগান থেকে ফল সংগ্রহ করে নিয়ে যাব। হ্যাঁ সুখী, দ্বিতীয়বার আমরা একা আসব না, বনির সব পাখিকে সাথে করে নিয়ে আসব। চলো সুখী, আমরা আপেল খাই। কাকুলি আর সুখী আপেল গাছের ডালে বসে আপেল খেতে থাকে। এরপর তারা দুজনে কিছু ফল সংগ্রহ করে। কাকুলি, আর কত ফল নিবি? চল, ঘন মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। চল কাকুলি, চল। তুমি যাও গো সুখী দিদি, আমি আর কটা কমলা লেবু তুলেই আসছি। কাকুলির এমন কথা শুনে সুখী চলে যায়। এদিকে কাকুলি অনেকগুলো ফল সংগ্রহ করে, আর সে ফলগুলো নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎই বৃষ্টিটা চলে এলো, বেশি ফল আনতে গিয়ে দেরি হয়ে গেল। এবার আমি কি করব, কোথায় আশ্রয় নিব? হে সৃষ্টিকর্তা, আমার ঘরে যে ডিম দুটো একা। না না, এই ঝড়ে বেরোলে তো আমি মরেই যাব, তার চেয়ে বরং ওই গাছের নিচে আশ্রয় নিই। আহ, আমার যে বড্ড শীত লাগছে, আমায় রক্ষা করো সৃষ্টিকর্তা, আমায় রক্ষা করো। আমি মরে গেলে যে আমার ছানাগুলো বড্ড অসহায় হয়ে পড়বে। এভাবে কাকুলি কান্না করতে করতে হঠাৎ একটা বড় গাছের ডাল ভেঙে কাকুলির মাথায় পড়ে। বাঁচাও! কাকুলি আঘাত পেয়ে সাথে সাথে সেখানেই মারা যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। এক পর্যায়ে কাকুলির ডিম ফুটে দুটো ছানা বেরিয়ে আসে। সেই ছানা দুটো শীতের যন্ত্রণায় কাটাতে থাকে। মা, মা, উম্মা, কোথায় কোথায় তুমি? বা বাবা, ও বাবা, বাবা কোথায় তুমি? তোমরা কি কোনো আমার কাছে আসছো না? তোমরা সবাই কোথায়? আমার যে বড় শীত লাগছে মা। ও মা, মা, বাবা, ও বাবা, বোন, আমরা যে এখনো বাবা মাকে দেখলাম না, আমার যে বড্ড খিদে পেয়েছে বোন। এভাবে কুহু আর কনক কাতে থাকে। পরের দিন সকালবেলা টোনা খাবারের খোঁজে কাকুলির ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই টোনা কুহু আর কনকের কান্নার আওয়াজ শুনতে পায়। কি হয়েছে ছোট্ট ছানারা, তোমরা দুজন এভাবে কাঁদছো কেন? আর তোমাদের বাবা মা কোথায়? তারা কোথায় গেছে? আমরা তো কিছু জানি না আঙ্কেল, কিছুতেই জানি না। আমরা তো আবার জন্মের পর থেকে আমাদের বাবা মাকে দেখিয়ে দিই, আবার যে ভীষণ ক্ষুধা পেয়েছে। কাল থেকে আমরা কিছু খাইনি আঙ্কেল, আমরা কালকে থেকে কিছুতেই খাইনি। অঙ্কেল, অঙ্কেল, ও অঙ্কেল, আমাদের তুমি কিছু খাবার দিবে? খাবার না পেলে যে আমরা মরে যাব। আহারে বেচারি ছানা দুটো, জানি না এদের বাবা মা কোথায় চলে গেছে। এত ছোট ছানাকে যদি রেখে চলে যাই, তবে তো এরা না খেতে পেরে মরেই যাবে। না না, আমি একটা সন্তানের বাবা হয়ে আর দুটো অন্য পাখির ছানা কিছুতেই বিপদে ফেলতে পারবো না। এদেরকে বরং আমার বাড়িতে নিয়ে যাই, এরপর যা হবে দেখা যাবে। এই বলে টোনা কনক আর কুহুকে নিয়ে বাড়িতে চলে যায়।
কি গো টোনা, তুমি এই কাকের ছানা দুটোকে কোথায় পেলে? ইস কি সুন্দর, চোখ দুটো যেন ছলছল করছে, আর কি মায়াবী দেখতে, মুখ দুটো তো একদম শুকিয়ে গেছে, মনে হয় ওদের ভীষণ খিদে পেয়েছে গো। হ্যাঁ টনি, ওরা দুজন খুবই ক্ষুধার্ত, তুমি বরং আগে ওদের খেতে দাও, তারপর আমি তোমার সবটা খুলে বলছি। এরপর টুনি কিছু খাবার এনে কনক আর কুহুকে খাইয়ে দেয়, আর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। আহারে, তুমি এদেরকে নিয়ে এসে ভালোই করেছো, এখন থেকে ওরা দুজন আমাদের দুই কুড়িয়ে পাওয়া সন্তান। টুকি যেমন আমাদের সন্তান, তেমন কুড়িয়ে পাওয়া এই দুই কাকের ছানাও আমাদের সন্তান। আমরা টুকির সাথে সাথে এই কুড়িয়ে পাওয়া দুই কাকের ছানাকেও লালন পালন করব। ঠিক আছে টুনি, তুমি ওদের দেখে রেখো, আমি বরং ওদের জন্য বাজার থেকে কিছু খেলনা নিয়ে আসি। মা, ও মা, এই কালো কাকের ছানা দুটো কি গো? আবার তুমি দেখছি ও ছানা দুটোকে খাইয়েও দিচ্ছ, ব্যাপারটা কি বলো তো? আজ থেকে এরা আমাদের নতুন অতিথি, এরা দুজন আজ থেকে তোর ভাই আর বোন রে মা। না কিছুতে না, আমি কিছুতে ওই কালো কুচকুচে ছানা দুটোকে আমার ভাই বা বোন ভাবতে পারবো না। তোমাকে খেতে আর কোনো কাজ নেই মা, কান্নাকার ছানা, আর তুমি ঢং করে করে ওদেরকে আদর করছো, তোমার এসব নাকামি দেখতে একদম ভালো লাগছে না আমার। চুপ কর টুকি, তুই ভুলে যাস না আমি তোর মা হই, বড্ড বার বেড়েছে তোর, তাই না? তখন থেকে শুধু বড় বড় কথা বলেই যাচ্ছিস, ওদেরকে তোর বোন ভাই বলতে সমস্যা কোথায় শুনি? এত অহংকার কিন্তু একদম ভালো নয়, তোর বাবা যদি জানতে পায় তবে অনেক কষ্ট পাবে, এরপর যেন তোর মুখে এসব কথা না শুনি। তোর আমার বইয়ে গেছে তোমার এসব কথা শুনতে, আমি তোমার কোনো কথা শুনবো না, থাকো তোমার কুচকুচে কালো তুই ছানাকে নিয়ে। এই বলে টুকি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। মা টুকি, শোন মা, যাস না মা, যাস না। হে সৃষ্টিকর্তা, আমার মেয়েটা এত অবাধ্য আর জেদি করিয়েছো, রক্ষা করো সৃষ্টিকর্তা, রক্ষা করো, আমার একটা কথাও যে সে শুনতে চায় না। মা মা, তুমি একদম ভেবো না, দেখবে দিদি একদিন ঠিক আমাদের মেনে নিবে। দেখবেন দেখ কি সুন্দর খেলনা, এই বলটা ছিঁড়ে মার, দে 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 বলটা দে। এই নে ভাই, এবার এই গাড়িটা নিয়ে। এভাবে কুহু আর কনক খেলতে থাকে, তখনই সেখানে টুকি চলে আসে। গেল চেনাই, একে তো উড়ে এসে জুড়ে বসেছিস তোরা, এখন আমার বাবাকে ধ্বংস করতে চাইছিস? দে দে আমার বাবার টাকা কেনা খেলনা সবগুলো দে আমাকে দে। এরপর টুকি সব খেলনাগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আমি বাবার থেকে কিনা খেলনা দিয়ে তোরা একদম খেলবি না, এই বলে দিলাম। কুচকুচে কালি দলগোটাকার, তোরা এসে আমার মা বাবা আমি একটু আদর করি না, যা বলছি যা বেরিয়েছে তোরা যা। টুকির এমন কথা শুনে কুহু আর কনক ঘর থেকে বেরিয়ে গাছতলায় বসে কাঁদতে থাকে। যার বাবা বনি তারই দুনিয়াতে কেউ নেই। একই টুকি, খেলাগুলো এভাবে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? আর তোর ভাই বোন কোথায়? ওদেরকে তো এখানে রেখে গিয়েছিলাম। তুমি একদম ওই কুচকুচে কালো পাখি দুটোকে আমার ভাই বা বোন বলবে না, ওই কাকে ছানাগুলো কখনো আমার ভাই বোন হতে পারে না, পারে না। তোমাদের বিবেক বুদ্ধি একেবারে লোপ পেয়েছে, তা না হলে ওই কুড়িয়ে পাওয়া কাকে তুই কুচকুচে কালো ছানা কখনো আমার ভাই বোন হতে পারে না, পারে না, পারে না। আমি তাড়িয়ে দিয়েছি ওদের, বেশ করেছি, বেশ করেছি। আরে আরে, তোরা দুজন ঘর ছেড়ে এখানে কেন? আর তোদের তো আমি খেলতে দেখে এলাম। মা মা, আমরা তোমাদের সংসারে আর বুঝে হয়ে থাকতে চাই না মা, আমাদের জন্য তোমাদের সংসারে অনেক অশান্তি হচ্ছে, তাই না মা বলো? আর টুকি বোনেরও তো অনেক অসুবিধা হয়েছে, তাই আমরা সব ছেড়ে চলে এসেছি। হ্যাঁ মা, আমরা অকারণে তোমার সংসারে অশান্তি বাড়াতে চাই না। ছি ছি, তোরা এভাবে বলছিস কেন? আর আমি তোদেরকে আমার নিজের সন্তানই ভাবি, টুকি বড্ড জেদি আর রাগি, হয়তো রাগের মাথায় তোদের এসব কথা বলেছে। তোরা চল আমার সাথে, দেখবি একদিন ও ঠিক নিজের ভুল বুঝতে পারবে। এই বলে টুনি কুহু কনককে নিয়ে ঘরে ফিরে আসে। এরপর এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়।
একদিন দুপুরে, মা ও মা, এখানে তুমি কি করছো? খেতে কাজ নেই, অকাজে পড়ে আছো। আমার খেতে পেয়েছে মা, খেতে যাও তুমি। টুকি মা, দেখছিস না আমি এখানে কাজ করছি? এসব কি কথা বলছিস? রান্নাঘরে খাবার রাখা আছে, যা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে মা। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, ওদের নিয়ে কত আদিক্ষেপে করছো। ওরা আসার পর থেকে সব কিছুরই ভাগ বসিয়েছে। আমি এ বাড়িতে আর কিছুতেই থাকবো না। আমি তোমাদের সন্তান নই, ওই কুড়িয়ে পাওয়া কাকের তুই ছাড়া তোমাদের সন্তান। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। সেদিকে দু চোখ যায়, আমি সেদিকেই চলে যাবো। মা টুকি, যাস না মা, যাস না। শোন, আমি এক্ষুনি তোকে খাবার এনে দিচ্ছি। এই যা, মেয়েটা চলে গেল। কেন যে এমন করে রাগ করলো? ঠিক আছে, পরে ঠিক চলে আসবে। মা মা, দিদি যে চলে গেল, তুমি কেন দিদিকে খেতে দিলেন না? দিদি মনে হয় খুব খিদে পেয়েছিল মা। থাক, দিদি আসলে আমরা দিদির সাথেই খাবো মা। এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু টুকি আর বাড়িতে ফিরে আসে না। টুকিকে দেখতে না পেয়ে বাড়ির সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তখনই বৃষ্টি চলে আসে। গিন্নি, আর কত সময় অপেক্ষা করব? এবার তো মেয়েটাকে খুঁজতে যেতে হবে। বাইরে তো বড্ড বৃষ্টি, যদি মেয়েটার কোনো বিপদ হয়। তুমি এক্ষুনি টুকিকে খুঁজতে যাও, আমার মেয়েটাকে রক্ষা করো, সৃষ্টিকর্তা রক্ষা করো। এরপর টোনা ছাতা মাথায় দিয়ে টুকিকে খুঁজতে বেরিয়ে পড়ে। যেতে যেতে টোনা জঙ্গলের এক গাছতলায় দেখে। টুকি মারে, ওঠ মা, ওঠ। একি গা তো জ্বরে একদম পুড়ে যাচ্ছে, এক্ষুনি টুকিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। টোনা টুকিকে নিয়ে হাসপাতালে যায়। টুনি টুকির অসুস্থতার কথা শুনে এক মুহূর্ত দেরি না করে টনক আর টুকিকে নিয়ে হাসপাতালে চলে যায়। আপনার মেয়ে প্রচন্ড ঠান্ডায় কঠিন জ্বর হয়েছে, আপনার মেয়েকে ইমার্জেন্সিতে রক্ত দিতে হবে, নইলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না, আমি এক্ষুনি রক্ত নিয়ে আসছি ডাক্তার বাবু। টোনা রক্ত খুঁজতে চলে যায়, কোথাও সে রক্ত খুঁজে না পেয়ে খালি হাতে ফিরে আসে। এদিকে টুকির অবস্থা আরো খারাপ হয়ে যায়। মামা, আমি বোনকে রক্ত দিব, এখন অত না ভেবে আগে দিদির প্রাণ বাঁচাও মা। হ্যাঁ মা, আমি দিদিকে রক্ত দিব। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমাদের রক্ত নিন। ডাক্তার টুকির প্রাণ বাঁচানোর জন্য আর দেরি না করে কুহু কনকের শরীর থেকে দু ব্যাগ রক্ত নিয়ে টুকিকে দেয়। পরের দিন সকালবেলা টুকির জ্ঞান ফিরে আসে। মা, আমি কোথায় মা? আমি এখানে কেন মা? মারি, তুই যে ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলি, তুই যে মরতে মরতে বেঁচে ফিরেছিস রে মা। যাদের আমি এত অবহেলা করেছি, আজ তাদের জন্য আমি বেঁচে আছি। কত কুহু, আজ থেকে তোরা আমার নিচে ভাই বোন। আমি কখনো তোদের কুড়ি পাওয়া কাকে তুই ছাড়া বলে অবহেলা করবো না রে। এই না হলে আমার মেয়ে আজ থেকে আমার দিন ছানা। আমাদের কখনোই কোনো পরিস্থিতিতে কাউকে অবহেলা করা উচিত নয়, কারণ আমরা জানি না আমাদের কখন কাকে প্রয়োজন হতে পারে। এভাবে টুকি নিজের ভুল বুঝতে পারে। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। পটলপুর জঙ্গলে এক টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে বাস করত। টুনি অনেক বড় লোক ছিল, আর টোনার মাটি ভিটেটুকুও ছিল না। তাই টোনা বিয়ের পর থেকে ঘর জামাই হিসেবে টুনির বাড়িতেই থাকত। টোনা, আমাদের বিয়ে তো অনেক দিনই পেরিয়ে গেছে, কিন্তু তুমি তো আমাকে একটা সন্তানও নিতে দিচ্ছ না। আমার যে মা হওয়ার খুব ইচ্ছে টোনা, চলো না এবার আমরা একটা সন্তান নেই। এসব সন্তান নেওয়ার মতো আমার এখন সময় নেই, আমার মাথায় এখন শুধু ব্যবসা ঘুরছে, বুঝেছো? তুমি আমাকে তোমার সব জমি জমা বিক্রি করে টাকাগুলো দাও তো, আমি সেগুলো দিয়ে শহরে গিয়ে ব্যবসা শুরু করব। এরপর অনেক সুন্দর একটা বাড়ি করে তোমাকে সেই বাড়িতে নিয়ে যাব। আমরা তো এই জঙ্গলে অনেক ভালো আছি, তাই না বলো? শুধু শুধু আমাকে ফেলে তুমি কেন শহরে যাবে? পাগলি বউ আমার, আমি কোথায় তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? আমি তো শুধু ব্যবসার জন্য শহরে যাচ্ছি,
দুদিন পর যখন আমার ব্যবসার উন্নতি হবে তখন তো আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এরপর টুনি তার সব জমাজমি বিক্রি করে টোনাকে দিয়ে দেয়, আর টোনা সেই টাকাগুলো নিয়ে শহরে চলে যায়। এইদিকে টুনিও গর্ভবতী হয়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। টুনি গর্ভবতী হওয়াতে প্রায় প্রত্যেক দিনই অসুস্থ হতে থাকে। এদিকে টোনা শহরে যাওয়ার পর থেকে টুনির আর কোনো খোঁজ খবরই নেয়নি। টুনি বেশ অসুস্থ হয়ে পড়ে। তখন সুখী নামের এক প্রতিবেশী আসে। শোন টুনি, ওই ভিখারির বাচ্চা টোনা শুধুমাত্র তোর সম্পত্তির জন্যই তোকে বিয়ে করেছিল, আর যখন সে তার হাতে টাকা পয়সা সব পেয়ে গিয়েছে তখন তোকে ফেলে পালিয়েছে জানিস। ও যখন তোর সাথে প্রতারণা করেছে তাহলে তুই কেন ওর বোঝা আর তোর পেটে বয়ে বেড়াবি? হ্যাঁ, তুই তোর এই ডিম নষ্ট করে ফেল। নারী সুখী, এটা হয় না। আর আমার টোনা প্রতারক নয়, ও হয়তো কাজে ব্যস্ত তাই আমার কল ধরতে পাচ্ছে না। দেখবি ও ঠিকই আমাকে কল করে নিয়ে যাবে। দূর ছাই, আজকালকার দিনে কাউকে ভালো কথা বলতে নেই। যা, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমি চললাম। এরপর সুখী সেখান থেকে চলে যায়। এদিকে দিনের পর দিন কাটতে থাকে, কিন্তু টোনা টুনির কোনো খোঁজ খবরই নেয় না, আর টুনিও টোনার কোনো খোঁজ পায় না। এইদিকে টুনির ডিম দেওয়ারও সময় হয়ে যায়। হঠাৎ একদিন টুনি দুটো ডিম দেয়। এরপর সেই ডিমগুলোতে তা দিয়ে ছানা বের করে। টুনি বাচ্চাদের দেখে অনেক খুশি হয়। এরপর দুই মেয়ের নাম রাখে টুকি আর টুনটুন। আর যদি তোদের বাবা এখানে থাকতো তাহলে ও তোদের দেখে অনেক খুশি হতো। আমাদের বাবা কোথায় মা? তুমি আমাদের বাবার কাছে নিয়ে চলো না মা। ঠিক আছে রে মা, চল তোদের নিয়ে আমি শহরে যাই। এরপর টুনি তার দুই মেয়েকে নিয়ে শহরে যায়। টুনি দুই মেয়েকে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, কিন্তু কোথাও টোনার দেখা মেলে না। এরপর রাস্তার পাশে টুনি দুই মেয়েকে নিয়ে বসে থাকে। এইদিকে টোনা তার ব্যবসার উন্নতি করে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে, মানে সে অনেক ধনী হয়ে গেছে। এমনকি টোনা মুন্নি নামের একটা মেয়েকে বিয়েও করে নিয়েছে। জানো মুন্নি, আজ যে আমার কত ভালো লাগছে তোমাকে বোঝাতে পারবো না। আজ বিদেশ থেকে কিছু মাল আসবে দেশে, আর মালের সাথে ম্যানেজারও আসবে, তাদের সাথে মিটিংয়ে বসতে হবে। তারা বলেছে আমি যদি তাদের মালগুলো বিক্রি করে দিতে পারি তাহলে তারা আমাকে মোটা অঙ্কের টাকা দিবে। তাই নাকি গো? যাও যাও, তাড়াতাড়ি যাও। আর শোনো, সবগুলো টাকা তুমি আমার অ্যাকাউন্টে রাখবে, বুঝেছ? আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী বউ আমার। এরপর টুনা তার কাজে চলে যায়। এইদিকে টুনি রাস্তায় বসে তার দুই মেয়েকে নিয়ে কাঁদতে থাকে। ওমা, তুমি এভাবে কাঁদছো কেন? আমরা কি তাহলে বাবাকে খুঁজে পাবো না মা? পাবো রে মা, ঈশ্বর যদি আমাদের সহায় থাকে তাহলে আমরা অবশ্যই তোর বাবাকে খুঁজে পাবো। এই বলে টুনি সামনে তাকাতে টোনাকে দেখতে পায়। টোনা হেঁটে হেঁটে তাদের দিকে আসছিল। এটা দেখে টুনি খুব খুশি হয়ে যায়। টোনা, তুমি এসেছো? তোমার জন্যই তো আমি এখানে বসে আছি। আর এই দেখো, তোমার দুটো মেয়ে। কে আপনি? আর এরা আমার মেয়ে হতে যাবে কেন? আপনাদের তো এর আগে কোনোদিন দেখিনি আমি। কি সব দাদা বলছেন, বড়লোককে পেয়ে এরকম বোকা বানাচ্ছেন? টোনা, তুমি যে আমাকে জঙ্গলে বিয়ে করেছিলে, এরপর আমার জমি জমা বিক্রি করা টাকা নিয়ে তুমি শহরে এসেছিলে ব্যবসার জন্য, তারপর থেকে তো আর তোমার কোনো খোঁজ নেই। তুমি এখন আমায় চিনতে পারছো না? চিনি না জানি না তাকে আমি বিয়ে করতে যাব কেন? হ্যাঁ, যত সব ভিখারি, এসব ভিখারিগুলো যে কোথা থেকে আসে কে জানে। এদের ধান্দা হলো বড় লোকদের ধরে তাদের মিথ্যা জালে ফাঁসিয়ে তারপর তাদের গলায় ঝুলে পড়া। এই নে ভিক্ষার 5 টাকা, এটাই তোদের প্রাপ্য। আর এই টাকা দিয়ে কিছু কিনে খেয়ে নিস, বুঝেছিস? সরে যা তো আমার পথ থেকে। এই বলে টোনা সেখান থেকে চলে আসে। আর আসতে আসতে মনে মনে ভাবতে থাকে, বাপরে বাপ, বড় জোর বেঁচে গেলাম। এই টুনিটা আবার এই শহরে চলে এসেছে, ওকে ঠকিয়েই তো আমি ওর টাকা দিয়ে এত বড়লোক হয়েছি, কিন্তু ওকে সেটা বোঝানো যাবে না। এই বলে টোনা তার গন্তব্যে চলে যায়। বাহ,
টোনা এত তাড়াতাড়ি আমায় ভুলে গেল, আজ টোনা আমায় অজেনা মনে করে এড়িয়ে গেল, আজ টোনা আমায় চিনতেই পারলো না। আরে আমি কোনো ভিখারি নই, আমি যে তোমাকে খুঁজে পাওয়ার জন্যই এখানে এসেছিলাম, আজ তুমিও আমায় চিনে না চেনার ভান করলে। মা তুমি কেঁদো না, যে বাবা আমাদের অস্বীকার করতে পারে, আমাদেরকে ভিক্ষায় 5 টাকা দিতে পারে, তেমন বাবার কোনো প্রয়োজন নেই আমাদের। আরে ভিক্ষার 5 টাকা তো, এটাকেই আমি কাজে লাগাবো, আর তোমার মুখে হাসি ফোটাবো মা। তুই একা ছোট একটা মেয়ে, এই 5 টাকা দিয়ে কি করবি রে মা? ব্যবসা করব আমি, যে ব্যবসার জন্য আমাদের বাবা আমাকে অস্বীকার করেছে আমি সেই ব্যবসাই করব মা। এরপর টুকি সেই ভিক্ষার 5 টাকা তুলে নিয়ে কিছু লেবু কিনে আনে আর সেগুলো 6 টাকা দরে বিক্রি করতে শুরু করে। একদিনেই টুকির কেনা সবগুলো লেবু মোটামুটি লাভে বিক্রি হয়ে যায়। এরপর লেবুর টাকা দিয়ে টুনি কলা কিনে নিয়ে আসে আর সেই সব কলা বিক্রি করতে থাকে। এবারও তার কলাতেও অনেক লাভ হয়। মা দেখো, ভিক্ষার 5 টাকা দিয়ে আজ কতগুলো টাকা হয়েছে। চলো মা, আমরা এই টাকা দিয়ে একটা বাড়ি বানাই। হ্যাঁ রে মা, তোকে আমি আশীর্বাদ করি, তুই আরো উন্নতি কর, আর এই টাকাগুলো দিয়ে কোনো রকমে থাকার মতো একটা বাড়ি বানালেই হয়ে যাবে রে মা। এরপর টুকি টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানায়। এরপর টুকি ছোটখাটো ব্যবসা বাদ দিয়ে বড় বড় বাণিজ্যে ডিল করতে থাকে। এতে করে টুকির অনেক লাভ হয়। এইদিকে টোনা, তুমি এখন আমার বাড়ি থেকে আসতে পারো। তোমার বাড়ি মানে? এটা তো আমার বাড়ি, আর আমি আমার বাড়ি থেকে বের হব কেন? তুমি কি পাগল হয়েছো নাকি? পাগল তো তুমি, এই দেখো পেপারস, এখানে লেখা আছে এই সব প্রপার্টির মালিক শুধুমাত্র আমি, আর তোমার যত টাকা পয়সা ছিল সেগুলো তুমি নিজেই আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছো। এবার তুমি সসম্মানে বাড়ি থেকে বেরিয়ে যাবে, নাকি আমি পুলিশ ডাকবো, নাকি তোমার গলা ধাক্কা দিয়ে বের করে দিব, বলো। আমাকে গলা ধাক্কা দিতে বাধ্য করবে না, ঠকবাজ প্রতারক, তুই বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। বুঝেছি, সোজা কথায় তুই গান আরাবি না, তাই না? যা বলছি। এই বলে পাশে থাকা একটা লাঠি দিয়ে মুন্নি টোনার মাথায় আঘাত করে আর টোনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন মুন্নি টোনাকে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসে। এইদিকে টুকি, মা আমার বোন টুনটুন তো বড় হয়ে গেছে, ওকে এবার স্কুলে ভর্তি করে দেওয়া যাক মা। ঠিক আছে চল, আজই টুনটুনকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি। এই বলে তিন মামে মিলে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এদিকে রাস্তায় পড়ে থাকা টোনার জ্ঞান ফিরে আসে। এরপর টোনা, এ কি হয়ে গেল আমার সাথে, এখন তো আমার ভিক্ষা ছাড়া কোনো পথই নেই, আমি টুনির মতো একটা ভালো অসহায় মেয়েকে ঠকিয়ে বড় হতে চেয়েছিলাম, তাই হয়তো ঈশ্বর আমাকে এত বড় শাস্তি দিয়েছে। এই বলে টোনা ভিক্ষে করতে শুরু করে। এইদিকে টুনিরাও চলে আসে। টোনা ওদের না দেখে সামনে গিয়ে বলে, আমাকে 5টা টাকা ভিক্ষা দাও মা, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। এ কি বাবা, তুমি, তোমার এ হাল কি করে হলো? কে কে আমাকে বাবা বলে ডাকলো? টুনি টুনি, তুমি এসেছো টুনি, তুমি আমাকে মাফ করে দাও টুনি, আমি তোমার সাথে অন্যায় করেছিলাম, দেখেই হয়তো ঈশ্বর আমাকে এত বড় শাস্তি দিয়েছে। এরপর টোনা সব খুলে বলে। এতে টুনির মন গলে যায়, কিন্তু টুকির মন একটুও গলে না। তখন টুকি বলে, আপনার সাথে যেটা হয়েছে সেটা আপনার জন্য বরাদ্দ ছিল, এই নিন আপনার ভিক্ষার 5 টাকা। তবে আপনার এই ভিক্ষার 5 টাকা আমার অনেক উপকারে এসেছে, এই টাকাটা না থাকলে হয়তো আমি আজ এত উপরে উঠতেই পারতাম না। আর এই নিন আপনার 5 টাকা, আপনার এই ভিক্ষার 5 টাকা আপনাকে আজ ফিরিয়ে দিলাম। টুকি, উনি তোর বাবা হন, তুই ওনার সাথে এমন করে কোনো কথা বলিস না, উনি তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, মাফ করে দে না এবার। না মা, সবসময় সবাইকে মাফ করতে নেই, ওনার কাজের ফল ওনাকে ভোগ করতে হবে, উনি অনুতপ্ত হোক। চলো মা, চলো এখান থেকে। যাস না মা, যাস না আমাকে ছেড়ে। টুকি তার বাবার কোনো কথা না শুনে তার মা আর বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে?
তা কমিটি জানাতে ভুলো না কিন্তু।